সুপারস্টার শাকিব খান এবং ঢালিউডগুণ অপু বিশ্বাস দীর্ঘদিন তাদেরকে একসঙ্গে দেখা যায় না। এবার মাত্র কয়েকদিনের ব্যবধানে দেখা হতে যাচ্ছে এই জুটির। এ নিয়ে সবাই খুব আনন্দে রয়েছেন। শাকিব খান নিজেও বললেন, আর মাত্র তিন দিন পর এক হচ্ছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। শাকিব খান অপু বিশ্বাস অভিনীত অসংখ্য ব্যবসা সফল সিনেমা মুক্তি পেয়েছে। জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও সংসার বেঁধেছিলেন, কিন্তু যৌথ জীবন বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এখন তাদের দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। তারপর বলা যায় কেউ কারো মুখও দর্শন করেন না। এবার সেই শাকিব খানের মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস। আগামী 16 ডিসেম্বর এই দুই তারকার সিনেমা মুক্তি পাবে। এদিন মুক্তি পাবে শাকিব খান অভিনীত নবাব এলএলবি ও অপু বিশ্বাস অভিনীত প্রিয় কমলা সিনেমা। অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি 16 ডিসেম্বর রাত 8টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছেন সেলিব্রিটি প্রোডাকশন। অন্যদিকে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। সিনেমাটি প্রেক্ষাগৃহের পাশাপাশি চ্যানেল আই পর্দায় প্রিয় কমলা এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখা যাবে এদিন বিকেল 3টা 5 মিনিটে। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় একজন বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। প্রিয় এবং কমলা কমলা চরিত্রটি অপুর এবং প্রিয় কমলা চরিত্রটি অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী। দুজনের কেমিস্ট্রিটা অসাধারণ। অপু বলেন, অপু বিশ্বাসকে আপনারা ভিন্নভাবে দেখতে পাবেন, কারণ অপুর জীবনে অনেক অভিনয় হয়েছে। শাকিব খানের সঙ্গে তার জীবনের অনেক কিছুই ঘটে গেছে যা আপনারা দেখেছেন ইতোমধ্যে, কিন্তু বাপ্পী চৌধুরীকে নিয়ে হয়তোবা অনেক আলোচনা সমালোচনা, অনেক গল্প, অনেক গসিপ আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং শুনেছেন যে বাপ্পী চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের প্রেম, যেগুলো নিশ্চয়ই কল্পনা মানুষের, এবং সেই কল্পনার পাল্লা কিছুটা হওয়া আমি নিজেই লাগিয়েছিলাম, কারণ সে সময়ে কিছুটা অভিমান ছিল শাকিব খানের সঙ্গে, কিছুটা অভিমান ছিল নিজের সঙ্গে। সব কিছু মিলিয়ে আমিও চেয়েছিলাম শ্বশুরবাড়ির চিন্তাবাদ ট্রু, যেহেতু সিনেমাটির নাম, তো সেখানে আমার সঙ্গে বাপ্পীর বিয়েও হয়েছিল। আমি চেয়েছিলাম মূলত নেগেটিভভাবেই ছবিটির প্রমোশন করতে। অনেকদিন পর পর্দায় ফিরেছিলাম, আমিও চেয়েছিলাম ভক্তদের মতো আমিও তাদের পালে হাওয়া লাগাই। আমি ইচ্ছে করলে বলতে পারতাম যে এগুলো নিশ্চয় কি দুষ্টুমি, কিন্তু আমি বলিনি, কারণ আমি চেয়েছি ভক্তরা বাপ্পী অপু জুটিকে মনে রাখুক যেমনটা মনে রেখেছিল শাকিব এবং অপু জুটিকে। সেদিক থেকে বলাই যায় বাপ্পী এবং অপুকে ভক্তরা মনে রেখেছে পরিচালকরাও, যার ফলশ্রুতিতেই কিন্তু আমার বাপ্পীর সঙ্গে আবার নতুন করে এন্ট্রি হচ্ছে প্রিয় কমলা সিনেমাতে। আশা করছি আপনাদের ভুল ভেঙে গেছে, আমি ফিরছি শাকিবের সঙ্গেই। শাকিবের সঙ্গে দেখা হবে 16 ডিসেম্বর। আমার মনে হয় ওর সাথে আমার জীবনের দীর্ঘ পথ চলা আবার একসঙ্গে চলতে হবে, কারণ আমরা আপনারা দেখছেন যে কো অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু আমরা একই সঙ্গেই ফিরছি। যাই হোক, আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো কাজ হয়েছে। শাকিব খানও বলেন, তিন দিনের মধ্যেই ফিরবো অপুর সঙ্গে, দেখা যাক কেমন হয়। আপনারা দুজনের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।